পাপা, ওয়েলকাম ব্যাক টু গৌরিশ অ্যান্ড মম। আমি পিঙ্কি, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো বেবিকে কিভাবে আপনারা ঘরে বসে কথা বলা শেখাবেন। এটা আজকের দিনে দাঁড়িয়ে অনেক মা বাবার প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, বেবি 2-3 বছর হয়ে যাচ্ছে অথচ কথা কেন বলছে না। আমি কিন্তু এই প্রবলেম নিয়ে অনেক মা বাবাকেই যেতে দেখেছি। আজকের ভিডিও তাই সেই সমস্ত প্যারেন্টসদের জন্য যে সমস্ত প্যারেন্টসদের এই প্রবলেম দিয়ে যেতে হচ্ছে, মানে বেবিরা কথা বলছে না, সেই সমস্ত প্যারেন্টসদের জন্য আজকের ভিডিও। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিকে আসা যাক। তার আগে বলে দিই ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটি আপনাদের বেবিকে সাহায্য করে কথা বলার জন্য, তাহলে অবশ্যই ফ্রেন্ডস আমাকে একটি কমেন্ট অবশ্যই করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হিট করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, আসা যাক আজকের ভিডিওর টপিকে। কে দেখি এই প্রবলেম নিয়ে কিন্তু ফ্রেন্ডস ডক্টরের সাথে ভিজিট করে, কিন্তু ডক্টর এর সমাধান দিতে পারেন না। ডক্টর শুধু একটাই কথা বলে, আপনারা বাড়িতে বেবির সাথে কথা বলুন। আর যে সমস্ত বেবিদের কোনো প্রবলেম থাকে, কথা বলছে না, তাদের হয়তো ডক্টর ওষুধ দেন, এর বেশি কিচ্ছু না। কিন্তু আপনারা কি জানেন কিভাবে এই স্পিচ থেরাপিটা আপনাকে শেখাতে হবে, বা আপনাকে কিভাবে আপনার বেবিকে কথা বলাতে শেখাতে হবে? এই পুরোটাই কিন্তু আপনার ওপর ডিপেন্ডেন্ট, মানে বাড়ির লোকের ওপরই ডিপেন্ডেন্ট করে একটা বেবি কত বয়সে এবং কত তাড়াতাড়ি কথা বলতে শিখবে। দেশে কিন্তু অনেক স্পিচ থেরাপি রয়েছে, বাট এই করোনা পরিস্থিতিতে কিন্তু সেইখানে গিয়ে বেবিকে ট্রেনিং দেওয়াটা ভীষণ টাফ, মানে একেবারেই সম্ভব নয় বললেই চলে। তাই আপনাকে এমন কিছুই করতে হবে ফ্রেন্ডস, যাতে আপনার বেবি ঘরে বসেই কিন্তু কথা বলা শেখে। ফ্রেন্ডস, আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ মা বাবাই কিন্তু বাড়ির বাইরে গিয়ে কাজ করেন, তার ফলে কি হয় কিন্তু বেবিকে আমরা খুব কম টাইম দিই, যার ফলে বেবি কিন্তু খুব অল্প কথা বলে। কারণ বেবি সারাদিন মা বাবাকে পায় না, খুব জোর হলে একজন আয়াকে পান, যিনি কিন্তু নিজের প্রয়োজন ছাড়া বেবির সাথে খুব একটা কথা বলেন না, এর ফলে কিন্তু বেবি খুব একটা কথা বলতে শেখে না। এছাড়া অনেক মা বাবা আছে যারা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন, যার ফলেও কিন্তু বেবির সঙ্গে কথা বলে উঠতে পারেন না, এর ফলেও কিন্তু বেবি খুব একটা কথা বলতেও শেখে না। এছাড়া আমরা এটাও জানি যে আগেকার দিনে মা ঠাকুমা দিদা কাকা কাকিমা সবাই একসঙ্গে থাকতেন, যার ফলে কিন্তু তাদের কথাবার্তা বেবির কানে যেত, বেবিও কিন্তু সবসময় তাদের পেত বলে কিন্তু তাদের পক্ষে কথা বলাটা কোনো অসম্ভব ব্যাপার ছিল না, তারা খুব সহজেই কথা বলতে শিখে যেত। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক মা বাবাই কিন্তু সিঙ্গেল ফ্যামিলি, মানে মা বাবা বেবি, তার ফলে কি হয় বেবি মা বাবা তো প্রচণ্ড ব্যস্ত থাকে, এর ফলে কিন্তু বেবিও ঠিকঠাক কথা বলতে শেখে না। তো ফ্রেন্ডস, প্রথমেই আপনাকে যেটা জানতে হবে যে ল্যাঙ্গুয়েজ কি। ল্যাঙ্গুয়েজ হলো আপনি যা বলছেন বা বোঝাতে পারছেন তাকেই ল্যাঙ্গুয়েজ বলে। মানে ফ্রেন্ডস, আজকে যে আমি ভিডিওটি করছি আপনাদের সামনে এবং আজকে যে টপিকটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সেটা যদি আমি আপনাদের বোঝাতেই না পারি তাহলে এই ভিডিওর কোনো মানে হয় না। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম, তাই আপনাকে যেটা ফার্স্ট হতে হবে সেটা হচ্ছে গুড স্পিকার। গুড স্পিকার মধ্যে যে ফার্স্ট টপিকটা বলবো, টক ইওর সেলফ, মানে হচ্ছে আপনাকে নিজেকে নিজের সাথে কথা বলতে হবে। মানে ধরুন আপনি একটা কাজ করছেন যে কাপড় গুছাচ্ছেন, বা আপনি হয়তো বোতলে জল ভরছেন, তো আপনি আপনার বেবিকে ডেকে বললেন, দেখো বেবি এটা কিন্তু একটা কাপড় গুছোচ্ছে, এটার কালার দেখো, এটা তোমার কাপড়, এটা পাপার কাপড়, এটা আপনার কাপড়। এইভাবে কিন্তু কাপড়ের ডিটেলস আপনার বেবিকে ভালো করে ব্যাখ্যা করে বলে দিন। এছাড়া আপনি হয়তো বেবির বোতলে জল ভরছেন, দেখো বেবি এটা তোমার বোতল, এটা আমি জল ভরছি, বা আপনাদের বোতলে জল ভরছি, এটাও আপনি বললেন যে আমি তো আমাদের বোতলে জল ভরছি, বড়দের বোতলে জল ভরছি, এই দেখো এটা একটা বড় বোতল, এই বোতলের কালারটা বলে দিলেন। এইভাবে কিন্তু আপনাকে নিজেকে নিজের সাথে কথা বলতে হবে, আর আপনার বেবিকে কিন্তু বোঝাতে হবে। আপনাকে কিন্তু প্রথমেই বলেছি আমি যে গুড স্পিকার হতে হবে, যার ফলে কিন্তু আপনার বেবি যেন পুরো ডিটেলসটা বুঝতে পারেন। আপনি যে কোনো কাজ করছেন সেই কাজটা কিন্তু ব্যাখ্যা আপনাকে বেবিকে ডিটেলসে দিতে হবে। সেকেন্ড যে টপিকটা বলবো, টক হোয়াট ইউর বেবি ডুইং, এর মধ্যে আপনাকে যেটি করতে হবে যে আপনার বেবি যে কাজটি করছে সেই কাজটিও আপনি করবেন বেবির সঙ্গে কথা বলতে বলতে। মানে আপনার বেবি হয়তো একটা গাড়ি নিয়ে খেলছে, একটা গ্রিন কালারের গাড়ি নিয়ে খেলছে, আপনি আপনার বেবিকে এই গাড়িটার সম্পর্কে ব্যাখ্যা করলেন, মানে এটা কী কালারের গাড়ি, এটা কী গাড়ি, এটা গাড়িটার চেপে কোথায় যাওয়া যায়, গাড়িটাকে কীভাবে ঘোরানো যায়, কত দূর ঘোরানো যায়, এভরিথিং আপনি আপনার বেবিকে ডিটেলসে বললেন। বা আপনার বেবি হয়তো একটা বল নিয়ে খেলছে, তো বেবি কী
নিয়ে খেলছে, একটা বল নিয়ে খেলছে। বল এটাকে কি বলে ডাকে? বল বলে ডাকে। এটা কি কালারে আপনি সেই ব্যাখ্যাটা করে দিন। জানেন বেবির সঙ্গে খেলবেন, বেবির সঙ্গে কথা বলবেন, বেবি যা যা করছে সেটাকে আপনি ডিটেলসে একটু ভেঙে আপনি আপনার বেবিকে বলে দিলেন। এভাবেই কিন্তু আপনার বেবির সঙ্গে আপনাকে কথা বলতে হবে। নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হলো মডেলিং বা ম্যানার্স। মানে আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাহলে গেস্টের সঙ্গে আপনার বেবিকে ঠিক মতন পরিচয় করিয়ে দিলেন, বা গেস্টটি আপনার কে হয় বা আপনার বেবির কে হয় আপনি পুরো ডিটেলসে বোঝালেন। ফার্স্ট যখন কোনো কেউ কারোর সাথে মিট করে তখন কীভাবে মিট করে, মানে হ্যালো ফ্রেন্ডস বা হ্যালো বন্ধু, হাগ করে দেখিয়ে দিলেন যে এইভাবে কথা বলতে হয়, এই দেখো তোমার বাড়িতে তোমার মামা এসেছে, বা এই দেখো ইনি তোমার মামা হন, মামার সঙ্গে হ্যান্ডশেক করো। এইভাবে কিন্তু আপনার বেবির সঙ্গে আপনি কথা বলে বলে মডেলিং করে করে বুঝিয়ে দিলেন এটা তার সম্পর্কে কে হয় এবং কীভাবে এনার সাথে মিট করতে হয়, ফার্স্ট মিট কীভাবে করতে হয় এবং কাকে কী বলে সম্বোধন করতে হয় এবং গেস্ট এলে কীভাবে ব্যবহার করতে হয়, এভরিথিং আপনি আপনার বেবিকে কিন্তু করে করে বুঝিয়ে বুঝিয়ে দিলেন ডিটেলসে। দেখবেন এরকম যদি আপনি করতে থাকেন অবশ্যই আপনার বেবি বুঝে যাবে যে প্রথম কাউকার সঙ্গে মিট করতে গেলে কিন্তু এইভাবেই তার সঙ্গে হ্যান্ডশেক করতে হয় বা হাগ করতে হয়। আপনার বেবি কিন্তু যে পার্সনটাকে যা বলে ডাকতে বলেছিলেন কিন্তু কয়েক মাস পরও গিয়ে দেখবেন আপনার বেবি কিন্তু তাকে তাই বলেই ডাকছে। এইভাবে কিন্তু আপনি আপনার বেবিকে মডেলিং করে করে ব্যাপারগুলো বুঝিয়ে দিলেন। চার নম্বর যেটি বলবো, ওয়েট অ্যান্ড সি। মানে ধরুন আপনি আপনার বেবিকে একটি গাছ দেখালেন এবং ওই গাছ সম্পর্কে ডিটেলসে বুঝিয়ে দিলেন, সাথেই আপনার যে প্রথম গাছটা থাকবে সেটা হচ্ছে কিছু প্রশ্ন করার, ওটা কী গাছ। মানে আপনি আপনার গাছটা সম্পর্কে যখন ডিটেলসে বুঝিয়েছেন তখন নিশ্চয়ই বলে দিয়েছেন ওটা কী গাছ, দেখো এটা আম গাছ বা এটা কাঁঠাল গাছ। তাহলে আপনি আপনার বেবিকে সঙ্গে সঙ্গে ক্রস কোয়েশ্চেন করলেন যে এটা কী গাছ, আপনার বেবিকে প্রশ্ন করলেন, বা হয়তো গাছে একটা পাখি বসে রয়েছে, আপনি আপনার বেবিকে পাখিটার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর আপনি হয়তো বললেন আপনার বেবিকে যে দেখো ওইটা একটা পাখি বসে, তাহলে কী বসে বেবি, ওই দেখো ওটা কী কী। এইভাবে কিন্তু আপনি আপনার বেবিকে কন্টিনিউ কোয়েশ্চেন করবেন। দেখবেন একসময় কিন্তু আপনার বেবির কাছ থেকে একটা রিয়াকশান আসছে। ধৈর্য হারালে হবে না ফ্রেন্ডস, আপনাকে কিন্তু প্রশ্নের উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। ফিফথ যেটা বলবো, এক্সপ্লেনেশন। এর মধ্যে যেটা করতে হবে, মানে আপনি হয়তো আপনার বেবিকে স্নান করাচ্ছেন, তাহলে আপনি আপনার বেবিকে বলেন বেবি তুমি স্নান করছো, মানে এক্সপ্লেন করে দিলেন তুমি স্নান করছো, এটা তোমার বডি ওয়াশ, আমার বেবিকে আমি এখন বডি ওয়াশ মাখাচ্ছি, বেবির শ্যাম্পুর সাথে পরিচয় করিয়ে দিলেন, বেবি যে গামলাটায় বসে স্নান করে সেই গামলার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এইভাবে কিন্তু আপনি ব্যাখ্যা করে করে আপনার বেবিকে বোঝালেন, মানে আপনার বেবি যে কাজটা করছে সেই কাজটা কিন্তু আপনি আপনার বেবিকে বিস্তারিতভাবে শেখাবেন। সিক্স নম্বর যেটা বলবো সেটা হচ্ছে রিকাস্টিং। মানে আপনার বেবি যেটা বলতে চাইছে সেটা আপনি একটু ডিটেলসে ব্যাখ্যা করে দিলেন, বেবি যে কথাটা বলতে চাইছে সেটা ঠিকঠাক করে আপনি বলে দিলেন। আপনার বেবি হয়তো শুধু একটা ওয়ার্ড বললো ঘুরু ঘুরু, তখন আপনার কাজ থাকবে যে আপনি বলে দিলেন পুরো ডিটেলসে, ও তুমি তাহলে এখন ঘুরু ঘুরু করতে যাবে, কোথায় যাবে, রাস্তায় যাবে, তো চলো তুমি প্রথমে ড্রেস করো, জুতো পরো, তারপর ভালো করে মাথাটা আঁচড়ে নাও, তারপর কিন্তু তুমি ঘুরু ঘুরু করতে যাও। কার সাথে যাবে? তুমি তোমার পাপার সাথে যাবে, দাদার সাথে যাবে, ও কিন্তু দেখিয়ে দেবে আপনার বেবি যে ও কার সাথে যায়। এটা কিন্তু আমি নিজেও কিন্তু আমার বেবির ক্ষেত্রে একই রকম করে কিন্তু ফলাফল পেয়েছি ফ্রেন্ডস। আপনার বেবি হয়তো কোনো ভাষা তোতলা করে বলছে কিন্তু আপনি সেটাকে ঠিকঠাক করে ধরিয়ে দিলেন, বা হয়তো কোনো ভাষা কোনো কিছু উচ্চারণ করতে পারছেন, আপনি ঠিকঠাক করে সেটাকে উচ্চারণ করিয়ে সেই সম্পর্কে ডিটেলসে বলে দিলেন। যতই ফ্রেন্ডস আমরা কিন্তু ব্যস্ত থাকি না কেন, আমাদের কিন্তু দিনের শেষে মাথায় এটা রাখতেই হবে যে আমাদের কিন্তু একটা বাড়িতে বেবি আছে এবং তাকে কিছুটা কিন্তু টাইম আমাকে দিতেই হবে। আপনি যত কথা বলবেন আপনার বেবিও কিন্তু আপনাকে দেখে কথা বলা শিখবে। হাসি খুশি মনে আপনার বেবিকে এইভাবেই কিন্তু এই পদ্ধতিগুলো আপনার বেবির ওপর প্রয়োগ করুন, আপনি অবশ্যই সফল হবেন। আর ফ্রেন্ডস বাচ্চার প্রতি একদম বিরক্ত হবেন না, সে আপনার বেবিকে এইসব পয়েন্টগুলো ধরে ধরে আপনি আপনার বেবির সঙ্গে কথা বলুন, দেখবেন আপনার বেবি কিন্তু এক সপ্তাহ কথা বলবে না, দু সপ্তাহ কথা বলবে না, সপ্তাহের বেলায় কিন্তু একটা হলেও ওয়ার্ড আপনার বেবি বলবেন। যদি আপনার বেবি তিন বছর, চার বছর বা পাঁচ বছর হয়ে যাচ্ছে ঠিকঠাক করে কথা না বলছে, তাহলে বলবো ফ্রেন্ডস অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করুন, কারণ অন্য কোনো প্রবলেম থেকেও কিন্তু কথা নাও বলতে পারে। তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওর টপিক এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও খুব শিখি। ওকে ফ্রেন্ডস, বাই বাই।